আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে প্রপার্টি শো বিডিতে স্বাগতম। আজ আমরা চলে এসেছি বাইধারার ডিপ্লোম্যাটিক জোনে একটি লাক্সারিয়াস একটি সেমি ফার্নিশ ফ্ল্যাট ভিজিট করার জন্য। চলুন ভিডিওটি না টেনে আমরা শেষ পর্যন্ত দেখি। ফ্ল্যাটটি হচ্ছে 2050 স্কোয়ার ফিটের একটি সেমি ফার্নিশ ফ্ল্যাট। ফ্ল্যাটটিতে রয়েছে থ্রি বেড, ফোর বাথ, ড্রয়িং, ডাইনিং, কিচেন। ফ্ল্যাটটি একটি স্বনামধন্য ডেভেলপার বে ডেভেলপমেন্টসের তৈরি করা। ফ্ল্যাটটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফ্ল্যাটটি অ্যাভেলেবেল আছে রেন্টের জন্য। আমরা দেখতে পাচ্ছি, দেখুন এটা হচ্ছে ফার্স্টে চাইল্ড বেড। চাইল্ড বেডটাও খুবই সুন্দর। আর মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্ল্যাটের যে উইন্ডোগুলো, উইন্ডো যে ডোরগুলো আছে, যে গ্লাসগুলো আছে, প্রত্যেকটা গ্লাস কিন্তু বুলেট প্রুফ। কারণ এখানে একজন আমেরিকার দূতাবাস ভাড়া ছিল এর আগে, দ্যাটস ওয়াই যিনি ওনার উনি টোটাল সেফটি এবং সিকিউরিটি মেনটেন করার জন্য বিল্ডিংয়ের ফ্ল্যাটের বেসিক্যালি যতগুলো উইন্ডো আছে প্রত্যেকটা উইন্ডো বুলেট প্রুফ উইন্ডো এখানে ইউজ করেছে। এখনও উইন্ডোগুলো লাগানো আছে। এটার সাথে রয়েছে এই বেডরুমটার সাথে একটা আছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের পাইপস অ্যান্ড ফিটিংসগুলো দেখুন খুব উন্নত মানের, লাক্সারিয়াস। এখন আমরা চলে যাচ্ছি পরের স্পেসগুলো দেখার জন্য। এটা হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর পর্দা দেওয়া আছে অলরেডি, বড় একটা স্পেস। এবং ওই পাশেই আমরা দেখতে পাচ্ছি যে ডাইনিং স্পেস। ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে একটা ড্রেসিং রুম স্ট্রাকচারে করা আছে, যেখানে আপনি আপনার কাপড় চোপড় অথবা অন্যান্য জিনিসপত্রাদিগুলো রাখতে পারবেন। কারণ এই স্পেসটার পাশে যেই কাজগুলো করা হয়েছে খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে স্পেসটা। এর পাশেই হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম। ডাইনিং রুমের সাথেই কিচেন করা আছে এবং একটা ছোটো বার স্ট্রাকচারে করা আছে, বারের মতো, যেখানে আপনি আপনার ড্রিঙ্কসগুলো রাখতে পারবেন। যখন কোনো গেস্ট আসবে ওখানে খাবারগুলো সার্ভ করা থাকবে। চলুন আমরা এখন মাস্টার বেডরুমটা ভিজিট করে দেখি। মাস্টার বেডরুমটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমটাও আমরা দেখতে পাচ্ছি খুবই বড় আছে। এখানে মেরোর পলিশ টাইলস। ফ্ল্যাটটি হচ্ছে উত্তরমুখী ফ্ল্যাট। আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমের সাথে একটা ড্রেসিং রুমের স্ট্রাকচার খুবই বড় করে দেওয়া আছে, আলমারি করা আছে এটার সাথে, অ্যাটাচড আলমারি এবং বাথটব আছে এটার সাথে। প্রত্যেকটা ফিটিংস, বাথরুমের কিচেন, বাথরুমের ক্যাবিনেট, আপনার কমোড, সবগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং খুবই লাক্সারিয়াস, খুবই হাই ক্লাস মেনটেন করা হয়েছে। এটা একটা ভালো ডেভেলপারের করা বিল্ডিং এটা। প্রত্যেকটা ম্যাটেরিয়ালস, ডোর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই উন্নত মানের। আর চলে আসছি আমরা এখন মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছি কিন্তু খুবই বড় এবং এর সাথেও অ্যাটাচড বাথরুম আছে, প্লাস এতে আলমিরা করা আছে। আলমিরাটাও খুবই বড় এবং খুবই সুন্দর, নাইসলি ডেকোরেটেড। ফ্ল্যাটটি হচ্ছে একটি সেমি ফার্নিশ ফ্ল্যাট। আপনার যদি কোনো হাই লেভেলের গেস্ট অথবা কোনো ডিপ্লোম্যাটস চায় তাদের জন্য আপনি এটা ভাড়া নিতে পারেন, অথবা কোনো ডক্টরস এদের জন্য বেশি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা এগুলো ভাড়া নেওয়ার জন্য। হয়তো ছয় মাস এক বছরের জন্য অনেকে ভাড়া নেবে, দেশের বাইরে চলে যাবে, অ্যাজ এ গেস্ট হাউস হিসেবে আপনি এটা ইউজ করতে পারেন। আর এটার সাথে হচ্ছে যে অ্যাটাচ যে বাথরুমটা দেখতে পাচ্ছি আমি কিন্তু খুবই সুন্দর, টাইলসগুলো খুবই সুন্দর, সাথে একটা গোসল করার জন্য যে জায়গাটা গ্লাস দিয়ে ঘেরাও করা আছে। এখন আমরা চলে এসেছি বন্ধুরা কিচেন রুমে যাওয়ার জন্য। দেখেন কিচেনের আগে কিন্তু একটা সার্ভ করার জন্য স্পেস আছে, প্লাস এই কিচেন রুমটা কিন্তু খুবই বড় এবং কিচেন রুমটাতে কিচেন ক্যাবিনেট করা আছে। ইভেন এই কিচেনের যে গ্লাসগুলো দেওয়া আছে গ্লাসগুলো কিন্তু বুলেট প্রুফ গ্লাস। হ্যাঁ বন্ধুরা, এটা বুলেট প্রুফ গ্লাস। এবং এই কিচেনে
বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিল্ডিংটির রুফটপে। রুফটপটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে ওপেন এবং রুফটপের উপরে আপনার একটা পার্টি করার মতো স্পেস করা আছে। আপনি যদি বিকেলে বারবিকিউ অথবা হাউস পার্টি করতে চান করতে পারেন এখানে। আর একটা বসার জন্য সুন্দর একটি স্পেস করা আছে।